শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি পঞ্চম শ্রেণীর বাংলা অনলাইন ক্লাসে। আজকে আমরা বিপরীত শব্দ শিখব। আমাদের বাংলা ব্যাকরণ বইটি সবাই সামনে নিয়ে নাও। বাংলা ব্যাকরণ বইয়ের 113 পৃষ্ঠা। তোমাদের সুবিধার জন্য আমি পৃষ্ঠা নম্বরটি লিখে দিয়েছি। খেয়াল করো যে বিপরীত শব্দ আছে বাংলা ব্যাকরণ বইয়ের 113 পৃষ্ঠা। একটু খেয়াল করে দেখো, ওখানে অনেকগুলো অধ্যায় ভিত্তিক বিপরীত শব্দ রয়েছে। তবে আজকের ক্লাসটি শুরু করার পূর্বে আমাদের যে ধারাবাহিক কার্যক্রমটা থাকে, পূর্বের পড়া যাচাই, একটু পূর্বের পড়া যাচাই করে নিব। সকলে প্রস্তুত হয়ে নাও। আমাদের গতদিনের পড়া ছিল নায়াগ্রা জলপ্রপাত রচনাটি, এবং যেহেতু আমাদের বইয়ে নেই সেজন্য আমি তোমাদের শীটও দিয়েছিলাম, অনেক আমাদের স্কুল থেকে পেয়েছো, অনেকের জন্য আমি গ্রুপে দিয়ে দিয়েছিলাম। আচ্ছা, এখন তোমাদের সুবিধা মতো ভূমিকা সম্পর্কে যে কেউ আমাকে একটি লাইন বলবে, যারা ভূমিকা সম্পর্কে বলতে চাও তারা একটু হাত তুলো, তার মধ্যে থেকে আমি ধরবো। ওকে, নাবিলা তাবাস্তুম তিশা, নাবিলা ভূমিকা সম্পর্কে বলো। ওকে ম্যাম। পৃথিবীর অনেক আশ্চর্য জিনিসের মধ্যে একটি নায়াগ্রা জলপ্রপাত। এই জলপ্রপাতের সৌন্দর্য পৃথিবীর বহু মানুষকে মুগ্ধ ও বিস্মিত করেছে। ভেরি গুড, থ্যাংক ইউ। এরপরে আসছে আমাদের অবস্থান। অবস্থান সম্পর্কে যারা বলতে চাও তারা একটু হাত তুলো। ম্যাম আমি বলি? না, আমি বলি কথাটা বলবে না। ওকে, অনেকেই হাত তুলেছে। এবার বলবে হচ্ছে সামিহা তাবাসসুম। সামিহা তাবাসসুম অবস্থান সম্পর্কে বলবে। সামিহা বল, শুরু হবে উত্তর আমেরিকার। এটি টর্নেটো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। আচ্ছা, প্রথম লাইন একটু বলতে হবে বাবা, উত্তর আমেরিকার কথাটা একটু বলো। আসসালামু আলাইকুম ম্যাম। উত্তর আমেরিকার সবচেয়ে বড় দেশ কানাডায় অবস্থিত জলপ্রপাত। এটি টর্নেডো শহর থেকে কয়েক কিলোমিটার দূরে অবস্থিত। থ্যাংক ইউ, সুন্দর হয়েছে। ওকে, এরপরে আছে জলপ্রপাত। আমাদের পয়েন্টটির নামই হচ্ছে জলপ্রপাত। তুষ্মি? ইয়েস ম্যাম, বলছি। জলপ্রপাত জল অর্থ পানি এবং প্রপাত অর্থ পতন। অভিধানিক অর্থ জলধারা উচ্চ স্থান থেকে নিম্ন স্থানে পতন। পাহাড় থেকে পানি গড়িয়ে পড়াকে জলপ্রপাত বলে। তবে জলপ্রপাত ঝর্ণার চেয়ে অনেক বড় বড় হয়। সুন্দর হয়েছে। তবে তুষ্ণি, একটি শব্দ অভিধানিক, এটা আসল উচ্চারণ মানে শুদ্ধ উচ্চারণ হচ্ছে আভিধানিক। হ্যাঁ, সরি, আগে আভিধানিক অর্থ, ঠিক আছে? অভিধান মানে যেটাকে আমরা ইংলিশে বলি ডিকশনারি, ওটাকে বাংলায় বলা হয় অভিধান। অভিধান প্রদত্ত যে বানানগুলো সেটাকে বলা হয় আভিধানিক, আভিধানিক অর্থ, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ তুষ্ণি, সুন্দর হয়েছে। এরপরে আমরা আর একটি পয়েন্ট ধরব, বৈশিষ্ট্য। বৈশিষ্ট্য নৌশীন এবং মুন্নি এই দুজন অনেকক্ষণ থেকে হাত তুলে আছো। নৌশীন বলো দেখি। ম্যাম পুরোটা বলবো? হ্যাঁ বলো, দুই লাইন আছে। আর মুন্নি তুমি উপসংহার বলবে, তুমি রেডি হও, ঠিক আছে? ওকে ম্যাম। নায়াগ্রা জলপ্রপাত অন্যান্য প্রপাত থেকে আলাদা। অন্যান্য জলপ্রপাত পানির সাথে অনেক কিছু ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু নায়াগ্রা জলপ্রপাত কোনো কিছু ভাসিয়ে নিয়ে যায় না। ওকে, থ্যাংক ইউ। এবার আমি যেহেতু আগেই বলেছিলাম যে অনেকক্ষণ আগে থেকে মুন্নি আমাদের হাত তুলেছে, মেহেরুপা, মুন্নি বলবে হচ্ছে উপসংহার। ওকে ম্যাম। মানুষের চিরকালীন আকাঙ্ক্ষা অজানাকে জানার। নায়াগ্রা জলপ্রপাত পরে বা দেখে তেমনি একটি অজানা রহস্য উদ্ঘাটিত হয়। নায়াগ্রা জলপ্রপাত কানাডার সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তোমাদের সকলকে ধন্যবাদ। এবং আজকে আমাদের ঈদের ছুটির আগের ক্লাস, এজন্য তোমাদের সকলকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানাচ্ছি, ঈদ মোবারক। আর আরেকটি বিষয় আমি তোমাদেরকে এখন বলবো, ঈদের পরবর্তী যে আমাদের ভিডিও ক্লাসগুলো হবে, মানে আমাদের যে লাইভ ক্লাসগুলো হবে, এই লাইভ ক্লাসগুলোতে পড়া ধরার সময় যারা ভিডিও অন করে আমাকে পড়া বলবে না তাদেরকে আমি পড়া ধরব না। অর্থাৎ শর্ত হচ্ছে তুমি যখন পড়া বলবে তোমাকে ভিডিওটা অন রাখতে হবে এবং তোমাকে আমার দিকে তাকিয়ে পড়াটা বলতে হবে। বুঝতে পেরেছো?
ওকে ম্যাম ওকে থ্যাংক ইউ ওকে ম্যাম আচ্ছা সেজন্য আজকে আজকে এভাবে বললাম না যে আগে থেকে আমি বলিনি আজকে আমি বলে দিলাম আজকে আমাদের যেহেতু ছুটির আগের ক্লাস আজকে সমস্যা নেই আমরা ছুটির পরবর্তী যে ক্লাসগুলো পাবো সেই ক্লাসগুলোতে আমরা প্রত্যেকে আমাদের মাইন্ডটাকে সেট করে নিই যে আমি যখন পড়াবো আমি আমার ভিডিওটা অন করব এবং আমি ম্যাডামের দিকে তাকিয়ে পড়াবো খুব ইজি একটা বিষয় ঠিক আছে ওকে তাহলে আজকে আমরা কি পড়বো বলতো আমি বোর্ডে অনেকক্ষণ আগে থেকে লিখে রেখেছি বাংলা ব্যাকরণ বইয়ের 113 বিপরীত শব্দ হ্যাঁ এবং এখানে অধ্যায় ভিত্তিক একটু খেয়াল করো অধ্যায় ভিত্তিক অনেকগুলো আছে অবাক জলপান ঘাস ফুল তারপরে মাটির নিচে যে শহর শিক্ষাগুরুর মর্যাদা ভাবুক ছেলেটি এবং আরেকটি হচ্ছে দুই তীরে তো এতগুলো আমরা পড়বো না আমরা পড়বো চারটি অবাক জলপান ঘাস ফুল মাটির নিচে যে শহর শিক্ষাগুরুর মর্যাদা এখনই চট্টগ্রামে টিক দিয়ে নাও অবাক জলপান মানে বৃদ্ধ থেকে শিক্ষাগুরুর মর্যাদা অবনত পর্যন্ত আর তোমাদের সুবিধার জন্য আমি একটু এখানে লিখে দিচ্ছি যে আজকে আমরা যে অংশটুকুটা পড়ব সেটা হচ্ছে অবাক জলপান থেকে অবাক জলপান থেকে শিক্ষাগুরুর মর্যাদা ঠিক আছে তাহলে তোমাদের অসুবিধা হবে না আমরা জানি বিপরীত শব্দ খুবই সোজা এবং আমরা ক্লাস থ্রি থেকে আমরা বিপরীত শব্দ পড়ে আসছি এবং কিছু কিছু বিপরীত শব্দ আছে যেগুলো আমাদের মানে এত মানে আত্মস্থ হয়েছে যে আমাদেরকে কিছু বলার আগে মনে হয় যে উত্তরটা আগের মধ্যে বের হয়ে যায় তাই না তাহলে এখানে দেখো তো আমরা আগে একবার পড়ে নিই যেমন আছে কি কি বৃদ্ধ যুবক অপদার্থ পদার্থ সকাল সন্ধ্যা বিবেচনা অবিবেচনা দুর্গন্ধ সুগন্ধ ঘাট আঘাট তারপর হচ্ছে টাটকা বাসি শুকনা ভেজা পরিশ্রুত অপরিশ্রুত ভর্তি খালি অস্থির স্থির আগ্রহ অনাগ্রহ নোংরা পরিষ্কার গরম ঠান্ডা কাঁচা পাকা এগুলো ম্যাক্সিমাম পড়া না তোমাদের বলতো Yes, ma'am. আচ্ছা তাহলে আমি আজকে ভাবছি সবগুলো লেখাবো না অনেকগুলো হয়ে যায় আমরা লিখতে লিখতে হাঁপিয়ে যাই তাহলে তোমরা একটা কাজ করো খাতা নাও সামনে খাতার ওখানে লেখো 1 নম্বর প্রশ্নের উত্তর আজকে আমি বেছে বেছে লেখাবো 1 নম্বর প্রশ্নের উত্তর বিপরীত শব্দগুলো লিখবো না আমি যেটা বলবো বাবা সেটাই লিখিও সব লিখতে হবে না ওকে ম্যাম ওকে তাহলে এটা কি লিখেছো 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছো ইয়েস ম্যাম ওকে তাহলে আমরা একটু বুঝে যেটা আমাদের প্রয়োজন সবগুলো তো তেমন প্রয়োজন হয় না সেগুলো আজকে লিখবো যেমন প্রথমে আমরা লিখবো সকাল এইটা আমাদের প্রায় পরীক্ষাতে আসে তাই না বলো সকাল আচ্ছা সকাল দিয়ে আছে সন্ধ্যা আর একটা বিপরীত হয় কে করতে পারবে রাত না দিন রাত হয়ে বিকাল 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 গুড বিকাল তাহলে সকাল বিকাল বা সকাল সন্ধ্যা দুটির মধ্যে যে কোনো একটি তুমি লিখলে কিন্তু হবে কোনো সমস্যা নেই এবার আরেকটি আমরা লিখব বিবেচনা বিবেচনা এটা অবিবেচনা অবিবেচনা নেক্সট হচ্ছে দুর্গন্ধ সুগন্ধ এবং এখানে একটা ম্যাজিক দেখো আমি কিছুক্ষণ পরে তোমাদের খুব মানে কাজে আসবে একটা খেয়াল করো এখানে যে বিবেচনা বানানটা আছে দেখো উত্তরে এসে অর্ধেকটা বানানি আমরা ওখান থেকে পেয়ে গিয়েছি এখানেও গন্ধ বানানটা আছে এখানেও আমরা পেয়ে গিয়েছি তার মানে এখান থেকে আমরা এটা বুঝতে পারি যদি আমরা ভালো করে প্রশ্নটা দেখি তাহলে উত্তরের 90% বানানটা সেখান থেকে পাই তাহলে এখানে কোনো চান্সই নাই যে আমার উত্তরটা ভুল হবে বা বানানটা ভুল হবে চান্স কি আছে কোনো বানান ভুল হবার একটু তুমি খেয়াল করে দেখো তোমার পরীক্ষার প্রশ্ন তুমি খেয়াল করে দেখতে পারো তুমি মনোযোগ দিয়ে দেখে
দেখবা যে প্রায় 90% বানান আমরা প্রশ্নের মধ্যেই পেয়ে যাই। সানিয়া তোমার মাইক মিউট করো। ঠিক আছে, এরপরে নেক্সট ওয়ান ইজ আমরা লিখব শুকনা, শুকনা ভেজা। এটা সম্পূর্ণই বিপরীত, এখানে বানানের কোনো মিল নেই, যেটা তোমরা অনেকগুলোই পাবো, কোনটা পাবো মিল আছে কোনটা পাবো মিল নেই, শুকনা ভেজা। তারপরে হচ্ছে পরিশ্রুত, এবং পরিশ্রুত আমরা শুকনা আমি উত্তরে ব্যবহার করতে পারবো, পরিশ্রুত শুধু একটা স্বরে অ লাগাতে হবে, অপরিশ্রুত। পাঁচটি লেখা কিন্তু আমাদের হয়ে গেল, তোমাদের হয়েছে? Yes, yes ma'am. Ma'am. Yes ma'am. আচ্ছা এরপরে কিন্তু দেখতে পাবে না, তাই আমি পাশে লিখছি। হ্যাঁ তোমরা সিরিয়াল করে লিখতে থাকো। আর আরো আরেকটু বলে দিই, যদি মনে করো খাতা তুমি মানে মাঝখানে একটা মার্জিন দিয়ে তুমি সুন্দর করে পাশাপাশি করে লিখবে তাও কিন্তু হবে, হ্যাঁ পাতা নষ্ট না করলেও হবে, আমারও তো কোনো আপত্তি নেই। আচ্ছা এরপরে আমাদের হচ্ছে অস্থি, অস্থিরের মধ্যে স্থির বানানটা কিন্তু লুকিয়ে আছে, অস্থির স্থির। পরেরটা হচ্ছে নোংরা, নোংরা এটা বিপরীত শব্দ হচ্ছে পরিষ্কার, পরিষ্কার বানানে খেয়াল করো মূর্ধন্য স যুক্ত ক পরিষ্কার। এবং এটা লাস্ট যেটা আমরা এই অধ্যায় থেকে নিব সেটা হচ্ছে কাঁচা এবং নসীন দেখো তোমার খাতার ডান পাশে অনেকগুলো জায়গা বাকি আছে, তুমি যদি মনে করো এরকম একটা দাগ দিয়ে তুমি পরবর্তী গুলো লিখবে তাও তাহলে পাতাটা নষ্ট হবে। ওকে থ্যাংক ইউ নসীন, আমি কিন্তু এরকম করে অনেকের খাতা আজকে দেখতে চাই। ঠিক আছে তাহলে আমাদের এই অংশটুকুটা হয়ে গেল, আমরা বাকি অংশে যাব, আমরা একটু মিটাই দিয়ে এটা। তাহলে এখান থেকে কি কি লিখলাম, সকাল, বিবেচনা, দুর্গন্ধ, শুকনা, পরিশ্রুত, অস্থির, নোংরা, কাঁচা। ঠিক আছে এরপরে আমরা পরের যেটি আছে যে অংশটুকু ঘাসফুল, ঘাসফুল থেকে নিব আকাশ। এটা টু থেকে আমরা পড়ে আসছি, আকাশের বিপরীত কি বলতো? পাতাল। পাতাল, পাতাল মানে জানো? পাতাল, ইয়েস ম্যাম, মাটির ভিতরে, মাটি ভিতরে একদম নিচে। হ্যাঁ গুড। তারপরে হচ্ছে নরম, শক্ত, কঠিন। গুড, হ্যাঁ নরম শক্ত। তারপরে একটা ম্যাম কঠিন হবে না? জি কঠিন হবে না? কঠিন নরমের কি বলছো? নরম দিয়ে শক্তই হবে, আর যদি কঠিন বলে থাকো তাহলে সেটা সহজের সাথে হয়, সহজ কঠিন, জটিল হলে হবে সরল জটিল, এরকম ভাগ ভাগ আছে। আচ্ছা তারপর হচ্ছে শান্ত, অশান্ত, শান্ত অশান্ত। তারপরে সূর্য, সূর্য বিপরীত হচ্ছে চাঁদ। তাহলে চাঁদকে আমরা এখান থেকে লিখব আকাশ, পাতাল, নরম, শক্ত, তারপরে হচ্ছে শান্ত, অশান্ত, সূর্য, চাঁদ। পরের যেটি আছে মাটির নিচে যে শহর, প্রথমেরটি খুব ইম্পর্টেন্ট, প্রাচীর, প্রাচীর কি হবে বলতো? নবীন, আধুনিক। হ্যাঁ প্রাচীন মানে হলো মানে বয়স হয়ে গেছে, বয়স্ক, আর নবীন মানে যারা এখনো বয়স হয়নি, ইয়াং আছে, যুবক বা যুবতী আমরা বলি, তাই প্রাচীন তার সাথে হবে নবীন। ঠিক আছে প্রাচীন নবীন, আমরা পরের অংশটুকু লিখি প্রাচীন নবীন। তারপরে দূর, দূর হবে নিকট,
ম্যাম কাছে লেখা যাবে না? নিকট বা কাছে, তুমি কাছেও লিখতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, দূর নিকট বা দূর কাছে। আচ্ছা, তারপরে হচ্ছে প্রবাহিত, এখানে কি ইম্পর্টেন্ট গুলো বেশি আছে, প্রবাহিত অপ্রবাহিত, একটা সরেও লাগালেই হয়ে যাবে, অপ্রবাহিত। তারপরে হচ্ছে ভারী হালকা, ভারী হালকা। তারপরে সভ্যতা অসভ্যতা, এখানকার সবগুলো ইম্পর্টেন্ট, তাই আমরা প্রায় বেশি প্রভাবে এখান থেকে লিখব, সভ্যতা অসভ্যতা। তারপরে আছে আসল, তাই না? আসলের বিপরীত হচ্ছে নকল। ঠিক আছে, তাহলে কি কি লিখলাম? মাটি নিচে যে শহর থেকে, প্রাচীন নবীন, দূর নিকট, প্রবাহিত অপ্রবাহিত, ভারী হালকা, সভ্যতা অসভ্যতা, আসল নকল, এটা কি লেখা হয়েছে? নো মিস, নো ম্যাম। হামজা লেখা হয়েছে একটুটা, দেবাশিস বা হামজা? ইয়েস ম্যাম, হয়েছে আমার ম্যাম, হয়ে গেছে। আচ্ছা, হামজা হয়েছে বলছে, তাই না? দেখি ম্যাম, আমারও লেখা হয়ে গেছে। হ্যাঁ, আমারও ম্যাম, আমারও লেখা হয়েছে। আচ্ছা, হামজা, হামজা দেবাশিসের খাতাটা একটু দেখি। হামজা, তোমার খাতা কত দেখি বাবা? আমারও লেখা হয়ে গেছে। আচ্ছা, এক এক করে দেখি, সমস্যা নেই। গুড, হ্যাঁ, সুন্দর হয়েছে, বাহ। হামজা, তোমার এই দিকটা সম্পূর্ণ কভার হয়ে গিয়েছে, তুমি কিন্তু মাঝখানে দাগ দিয়ে এভাবে পাশে লিখতে পারো, তাহলে পাতাটা নষ্ট হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ। এবার দেবাশিসের খাতা কি? তানভীর মাস থেকে একটা দাগ দিয়ে দাও, শোনা, এরকম করে দাগ দিয়ে দাও, তাহলে মিলবে না, মানে লেগে যাবে না। ঠিক আছে, স্কেল ধরে সুন্দর করে দাগ দিয়ে দাও, সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। ওকে, ধন্যবাদ, তোমরা আমার সাথে নিচ্ছ, সবাই নিচ্ছ, সবাইকে ধন্যবাদ। আমাদের আরো কিছু অংশ বাকি আছে, আমরা একটু চট করে দেখে নিই। আমরা আগেই বলছি যে মাটি নিচে যে শহর, সেখানে আমাদের ইম্পর্টেন্ট শব্দগুলো বেশি। এরপরে আমরা লিখব প্রসারিত, প্রসারিত। তাহলে কি বলবো বলো তো, অপ্রসারিত বলবো না সংকুচিত বলবো? দুইটি কিন্তু সঠিক, জানো, অপ্রসারিত সঠিক, সংকুচিত এটাও সঠিক। তো আমরা বইয়েরটাই ব্যবহার করি, সংকুচিত। এবার আমি বলি এটার অর্থ কি। যেমন দেখো, আমাদের এই যে জামা গুলো, এটাকে যদি আমরা এভাবে ধরি তাহলে আমরা বলি প্রসারিত, আর যদি আমরা এরকম 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 করে নিই তাহলে এটা সংকুচিত, মানে কুচি 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 করে দিলাম, তখন তুমি কি বলতো, সংকুচিত, মানে এক জায়গায় করে নেওয়া। ঠিক আছে, এরপরে সহজ, সহজ দিয়ে কি লিখবো? কঠিন, সহজ কঠিন, সরল জটিল, শক্ত নরম, এরকম করে হয়, জানো, সহজের সাথে হয় কঠিন, সরলের সাথে হয় জটিল, আর শক্তর সাথে হবে নরম। ঠিক আছে, আচ্ছা, এরপরে সচেতন, অসচেতন, অসচেতন। এখন তো এই শব্দটা খুব ব্যবহার হয়, তাই না? সচেতন হোম, তারপরে সচেতনতা ইয়া করুন, অবলম্বন করুন, এখন তো যেহেতু যে পরিস্থিতিতে আমরা আছি, সচেতন হবেন না, বেশি ব্যবহার হয়, তাই না? ইয়েস ম্যাম। এবার গ্রাম, শহর, আমরা যেগুলো লিখছি সেগুলো বাদ দিয়ে বাকিগুলো কিন্তু আমরা একটু পড়ে নিব, হ্যাঁ, কোনটা কিন্তু বাদ দিব না তোমাদের শুনো, এত বেশি আজকে লেখাচ্ছি না। আমরা যখন ক্লাস বেছে বেছে লিখি না বলো তো, যখন ক্লাস চলে আমরা বেছে বেছে লিখি, ওই জন্য আজকে আমরা বেছে বেছে লিখি, কিন্তু পড়তে কিন্তু সবগুলোই হবে, সবগুলো পড়ে নিবা, হ্যাঁ? ওকে ম্যাম, ওকে, থ্যাংক ইউ। এরপরে চলে আসো শিক্ষা গুরুর মর্যাদা, বড়, কি লিখবো? ছোট, বড়, ছোট। তারপরে বিষাদ, বিষাদ মানে হচ্ছে কষ্ট, বিষাদ, আর তার বিপরীত হচ্ছে হর্ষ, মানে আনন্দ,
ম্যাম পিসা থেকে ক্ষুদ্র হবে না? না, হর্ষ দেওয়াটাই বেশি ভালো হবে। আনন্দের সাথে যেমন দুঃখ হয় তেমনি বিষাদের সাথে হর্ষটাই বেশি মানে। বিষাদ অর্থ কি? বিষাদ অর্থ হচ্ছে কষ্ট, মন খারাপ হয়ে আছে, এটাকে বিষাদ বলে। আর হর্ষ হচ্ছে আনন্দ, মন খুব উৎফুল্ল হয়ে আছে, এটাকে বলা হয় হর্ষ। উল্লাস, আনন্দ উল্লাস। আনন্দ উল্লাস, হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। আচ্ছা এবার মান, মান দিয়ে কি লিখব? অপমান। মান মানে হলো সম্মান, আর অপমান মানে হচ্ছে অসম্মান, ঠিক আছে? তারপরে হচ্ছে যশ। আচ্ছা মাতা পিতাও লিখুন একটা বাক্য ওখান। আচ্ছা মাতা পিতা, মা লিখি তাহলে কি পিতা লিখবো না অন্য কিছু লিখবো? মা বাবা। মা বাবা, গুড, হ্যাঁ। তারপরে হচ্ছে যশ। যশ মানে কি জানো? নো ম্যাম। যশ মানে হলো খ্যাতি। আমরা বলি না যেমন দেখো মহানবী, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঠিক যশ। যশ হলো মাতা দিয়েছেন। আর যশের বিপরীত যে অপযশ, যশ অপযশ মানে খ্যাতি। ম্যাম জি বলেন, কিছু বলছেন আমাকে? এখানে মাতা ছিল না ম্যাম, পুত্র পিতা ছিল। ও পুত্র পিতা, ওকে ঠিক আছে, আমি মাতা পিতা লিখে দিয়েছি, থ্যাংক ইউ। একটু খেয়াল করো, উন্নত বানানে কিন্তু অবনত বানানে একটা দরকার না, ভুল করে আবার অবনত লিখে দিও না, এখানে শুধু হবে অবনত। উন্নত মানে আস্তে 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 উপরে যাওয়া, আর অবনত মানে নিচের দিকে ডিমোশন হয়ে যাওয়া। উন্নত মানে হচ্ছে প্রমোশন, আর অবনত মানে হচ্ছে ডিমোশন হয়ে যাওয়া, ঠিক আছে? ম্যাম আমার একটা প্রশ্ন আছে। অবশ্যই বলো। ম্যাম যদি ম্যাম ওখানে পুত্র পিতা না লিখে ম্যাম মাতা পিতা লিখে কোনো সমস্যা আছে? পুত্র পিতা লেখ জায়গায়, ম্যাম আপনি তো মাতা পিতা লিখেছেন, এটা তো আমরা লিখতে যাচ্ছি। সমস্যা কি, আরেকটা লিখে নিচ্ছি, এখানে লিখলাম পুত্র পিতা, মাতা পিতা খারাপ কাটাকাটির দরকার নাই, শেখানে তো বিষয়, যত শিখবো শেখাতে কি সমস্যা আছে বলো? নো ম্যাম। নো ম্যাম, হ্যাঁ শিখে নিলাম আরেকটা, এই যে কিছুক্ষণ আগে যেমন তোমাদের কাছ থেকে আমি শিখতাম যে আমি ভুল লিখেছিলাম, ঠিক করে নিলাম, কোনো সমস্যা নেই, শেখাতে কোনো সমস্যা নেই। তাহলে এখন হচ্ছে আমি একটু পড়া ধরবো, এতক্ষণ ধরে আমরা যা যা লিখলাম সেগুলো আমি একটু পড়া ধরবো। তাহলে সবাই একটু রেডি হয়ে নাও, আর এটা শেষ করো না চট করে। ম্যাম হয়ে গেছে। ওকে, কারো কোনো সমস্যা আছে? নো ম্যাম। ও ম্যাম, পড়া ধরো। ম্যাম সিরিয়ালে ধরবো একদম, সবাই আছে, সবার একটু 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 করে, ঠিক আছে? এবং কেউ কারোটা উত্তর বলবে না, আর দয়া করে আমি বলি আমি বলি আমি বলি এটা করবে না, হ্যাঁ প্লিজ। আমি বলি না বলে যদি আমরা হাত তুলি তাহলে হবে? আমি তো সিরিয়ালে নাম আছে তো বাবু, আমি নাম তো ধরে বলবোই, এই যে সিরিয়ালে নাম ধরে যে নাম আছে যেমন তুষমি, তিশা, হামজা, মান চৌধুরী, আমি এরকম করে সিরিয়ালে যাব, যদি কেউ বাদ পড়ে যায় আমাকে পরে বলো, ঠিক আছে? ওকে, তাহলে প্রথমে আছে তুষমি। তুষমি বলবে সকাল, সকাল বিকাল, বিকাল। তারপরে হচ্ছে নামিলা, বিবেচনা, অবিবেচনা। হামজা, হামজা বলবে টাটকা, টাটকা, টাটকা। আচ্ছা আরেকটা বলো, ভর্তি, 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 ভর্তি হলো যে ম্যাম খালি, টাটকা বাসি, ভর্তি খালি। ওকে, এরপরে মান চৌধুরী, সবাই মাইকটা আগে থেকে আনমিউট করে রাখবে। মান চৌধুরী বলবো অস্থির, স্থির, স্থির। তারপরে হচ্ছে সাবা, সাবা বলবে আগ্রহ। আচ্ছা হামজা বলতে পারবে আগ্রহ কি?
অনাগ্রহ ম্যাম এটা অনাগ্রহ অনাগ্রহ সাবা বলো তো সাবা নোংরা ওকে নেই তারপরে বলো রোজা রোজা বলো রুকাইয়া রোজা নোংরা পরিষ্কার দ্রুত বলতে হবে নোংরা কি হবে রুকাইয়া পরিষ্কার 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 ওকে তানভীর আহমেদ তানভীর বলো গরম ম্যাম তানভীর গরম নরম গরম নরম শক্ত নরম শক্ত গরম ঠান্ডা ওকে ঠিক আছে কাঁচা কাঁচা বলবে হচ্ছে মুন্নি মুন্নি বলো কাঁচা পাকা গুড আরিয়ান বলবে আরিয়ান বলো তো ছোট বড় বড় দেবাশিস বলবে আকাশ পাতাল এই যে মানে পাতাল হাসান মাহমুদুল হাসান বলবে শান্ত ওকে পাস মার্জিয়া বলো মার্জিয়া শান্ত স্যাম মিস আমি বলি শান্ত না আমি বলেছি আমি বলি বলবো না শান্ত মার্জিয়া বলবে ওকে উত্তর আসছে না পাস করে দিলাম জান্নাতুল ফেরদৌস বলবে শান্ত অশান্ত অশান্ত গুড নাইলা বুশরা নাইলা বুশরা বলো সূর্য নাইলা বুশরা সূর্য ওকে নাইনা বুশরা নাই পাস করছি দেবাশিস বলো সূর্য চাঁদ চাঁদ মনুয়ার মেজবা মনুয়ার বলো প্রবাহিত অপ্রবাহিত অপ্রবাহিত নৌশীন বলো নৌশীন বলবে সভ্যতা জি ম্যাম সভ্যতা অসভ্যতা অসভ্যতা আচ্ছা চাঁদ লেখা আছে এখানে চাঁদ বলো দেখি আসল আসলের বিপরীত নকল নকল সারা বলো সারা বলবে প্রসারিত শিয়াম আহমেদ বলো প্রসারিত শিয়াম আহমেদ প্রসারিত প্রসারিত হ্যাঁ এরপরে রোশনি বলো রোশনি বলবে গ্রাম শহর শহর গুড সানিয়া বলো তো সানিয়া বলবে সচেতন অসচেতন অসচেতন তাসনোভা তাসনোভা বলবে ভারী ভারীর বিপরীত কি ভারী হালকা 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 ওকে থ্যাংক ইউ আলিয়া আকবর শাহিন বাকি আছে শুধু আলী আকবর শাহিন বলো আরেকজনের নাম লেখা নাই মোবাইলের ইয়াটা উঠছে মডেল নাম্বারটা আমি বুঝতে পারছি না তাই আলী আকবর শাহিন বলো ছোট ছোটর বিপরীত কি হবে আজকে আমরা ক্লাসে কয়টা লিখলাম হামজা গুনে বলো তো কয়টা লিখলাম ম্যাম আজকে আমরা 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 ম্যাম কালকে ক্লাস হবে ম্যাম না 29টা 29 ম্যাম আসলে তো 28টা ঠিক আছে নশীন বাদে 29টা যতগুলো বিপরীত শব্দ আজকে আমরা পড়েছি তোমরা খাতাতে লিখেছো তোমাদেরকে ডবল করে লেখার দরকার নেই তোমরা জাস্ট ওটাই সুন্দর করে ছবি তুলে গ্রুপে দিবে ম্যাম কালকে ক্লাস হবে আগামী কাল থেকে ছুটি ওকে ম্যাম ওকে ম্যাম সবাই সবাইকে আবারও ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক সবাই ভালো থাকো ভালোভাবে ঈদ মোবারক ম্যাম ঈদ মোবারক আমি ঈদ মোবারক আসসালামু আলাইকুম ওকে থ্যাংক ইউ তোমাদের উদ্দেশ্যে আমার একটু কথা আছে তোমরা অনেকেই এই যে ক্লাস করছো অনেক কিছু তোমরা এখন জানো
যে কিভাবে আমাদেরকে সেফ থাকতে হবে, কিভাবে আমাদেরকে ভিড়ের মধ্যে যাওয়া উচিত না, আমরা যদি কোরবানি দেখি আমরা দূর থেকে দেখবো, এবং তোমরা স্টুডেন্টরা যা কিছু পড়ছো যা কিছু দেখছো তোমরা কিন্তু তোমাদের বাড়ির অন্যান্যদের সাথে বিষয়গুলোকে শেয়ার করতে পারো। তোমরা অবশ্যই ভালো জিনিসগুলো শেয়ার করবা, তাদেরকে বলবা যে না আমাদেরকে মিসেরা এভাবে বলেছেন বা স্যাররা এভাবে বলেছেন, আমাদের বইয়ে এভাবে লেখা আছে, তোমরা এগুলো পালন করো। তোমরাও কিন্তু তোমাদের ফ্যামিলির মেম্বার গুলোকে সাহায্য করবা যে কিভাবে আমরা সচেতন থেকে ভালোভাবে ঈদ উদযাপন করতে পারি, ঠিক আছে? তোমরাও ভালো থাকো, আর যখনই কোরবানি দেখতে বা বাইরে যাবা মাস্ক পরে যাবা, ঠিক আছে? মাস্ক ছাড়া যাবে না। ওকে ওকে ম্যাম, থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।